দুদিন পরেই বড়দিন, খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। বিশ্বের বিভিন্ন শহরে দেখা মিলছে ক্রিসমাস ট্রি, যা সাজিয়ে তোলা হয়েছে বর্ণিল আলোকসজ্জায়। কোথাও কোথাও উপহার দিতে বেরিয়ে পড়েছেন সান্তা ক্লজ। আরো জানাচ্ছেন সুদীপ ঘোষ। ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কোয়ারে এক সন্ধ্যায় বর্ণিল আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয় ক্রিসমাস ট্রি। এই ধরনের ক্রিসমাস ট্রি পুরো বিশ্বকে আলোকিত করবে, এমন আশা আয়োজকদের। বড়দিনের জন্য প্রস্তুত হচ্ছে লন্ডন শহরও। প্রতি বছর শিশুরা বড়দিন উপলক্ষে সান্তা ক্লজের কাছ থেকে উপহার পেয়ে থাকে। এবার সেখানকার সি লাইফ অ্যাকোরিয়ামের সামুদ্রিক প্রাণীরা উপহার পেল সান্তা ক্লজের কাছ থেকে। বড়দিনের আবহ তৈরি করতে প্যারিসে হয়ে গেল ব্যতিক্রমী এক ম্যারাথন। এতে সান্তা ক্লজের পোশাক পরে অংশ নেন হাজারো দৌড়বিদ। আয়োজকরাই লাল ও সাদা টুপি এবং ওভারকোট তুলে দেন দৌড়বিদদের কাছে। কেউ কেউ আবার নিজের পোশাকে সজ্জিত হয়ে এ দৌড়ে অংশ নেন। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে চলছে বড়দিনের প্রস্তুতি। বর্ণিল সাজে সেজে উঠছে রাজধানী শহরের বিপণিবিতান ও হোটেলগুলো, প্রস্তুত হচ্ছে শহরের খাবারের দোকানগুলো। বড়দিন উপলক্ষে প্রস্তুত ভারতের বেঙ্গালুরু শহর। সেখানে স্থাপিত ভারতের সবচেয়ে উঁচু ক্রিসমাস ট্রি হয়ে উঠেছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। এরই মধ্যে বর্ণিল আলোকসজ্জায় সাজানো হয়েছে এই ক্রিসমাস ট্রিকে। বড়দিন উদযাপনের জন্য প্রস্তুত বিশ্বের বড় বড় শহরের হোটেলগুলো, সাজানো হচ্ছে মনোমুগ্ধকর সাজে। সুদীপ ঘোষ, ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।